Ah!
তো হতে পারো, কিন্তু আমরা তো তাই আমরা চাই না আমাদের মৃত্যু কারোর জন্য কোনো ক্ষতির কারণ হোক। আর সেই পাপ আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পরে কালিমলিপ্ত করুক। তখন রক্তের গন্ধের লোভে পড়ে নানা পোকা মাকড় আর পিঁপড়ে আসবে, তাদের মৃত্যু ঘটবে। তাই তুমি আমাদের এমন কোন স্থানে নিয়ে গিয়ে হত্যা করো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ থাকবে না। কখনো ভেবে দেখেছো এই যে তোমার পর্বত প্রমাণ পাহা তার ড্রাইভার কে নেবে? আমার পরিবারের সদস্য নেবে এই দস্যুবৃত্তি থেকে? আমি শুধু নিজে নয়, আমার পরিবারেরও প্রতি পালন করি। বেশ বেশ, তুমি বরং ঘরে যাও আর গিয়ে তাদের মুখ থেকে নিশ্চিত ভাবে জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায় নিতে রাজি। তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম, তোমার প্রতিপালনের সমস্ত দায়িত্ব ছিল আমার উপর। সেদিন যদি অন্য সংগ্রহের জন্য আমায় কোনো অন্যায় পথ অনুসরণ করতে হতো তার দায় কি তোমার হতো? তখন তো আমি শিশু ছিলাম পিতা, আপনি সেই পাপের ভারে আমার উপর কিভাবে বর্তান? তুমি বলে ভুলে যাচ্ছ পুত্র, শাস্ত্রে বলে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব, আর এই শেষ বয়সে পৌঁছে আমি তোমার কাছে পুত্রের সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই আমার প্রতিপালনের ভার এখন তোমার, আর সেই অন্য সংস্থানের জন্য তোমায় যদি কোনো পাপ করতে হয় তার দায়িত্ব সম্পূর্ণরূপে তোমার। এবার হলো তোমার মন শুদ্ধিকরণের পালা। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব
যা বার বার জপ করলে যে কারণে পাপ মুক্তি করবে। जपने से ही राम नाम के जपने से ही मन जाते।